আমি হসপিটালে যাব। ছেলেকে কি দিয়ে মার্টার করলেন? রামান দেবে কি দিত? হ্যাঁ লাঠি লাঠি কি কি হয়েছিল কি ঘটনা? সকালে যখন চা খেতে এলাম তখন বললো যে নুনলবির ছেলেটা নাকি মারা গেছে। আমি কি করে মারা গেল বললো সেটা এখন ঠিক বলতে পারবো না, এখনো তাকে পাওয়া যায়নি, এখন সে ঘরে আছে। দিয়ে আমি চা খেয়ে ওর বাড়ি গেলাম, ওর বাড়ি গিয়ে দেখলাম যে পুলিশ এসছে, পুলিশ এসছে একটা গাড়িতে, নার্সটা চাপিয়েছে। আমি উঁকি মেরে একটু দেখলাম নার্সটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। তারপরে শুনলাম নাকি যে পুলিশ ওর গর্দানে কাটা আছে, এদিকে কাটা আছে, কোপের দাগ আছে। মানে কোপের দাগ, তাহলে এর মধ্যে কোপের দাগ থাকলে পাড়া প্রতিবেশী যাতে কেউ জানতে পারলো না। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে পরে পুলিশ নিয়ে যাওয়ার পরে আবার ঘন্টাখানিক পর শুনলাম নাকি যে ওকে মার্ডার করা হয়েছে। এবার কে মার্ডার করা হয়েছে, কীভাবে মার্ডার করা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, ওরা পুলিশ ইনভেস্ট করছে, ওরা ওনারা জানতে পারবে। এই এই পর্যন্ত আমি আপনাদের কাছে বলছি। ছেলেটা কী করত? ছেলেটা কলকাতায় একটা কাঠের কি কাজ করত। এবার আমি তো নিজে ধরুন বাইরে বাইরে থাকি, আমি বোম্বে কেরালায় কাজ করি। এবার আমি জানি যে ও কলকাতায় একটা কাঠের কাজ করে, ওটা শুনেছিলাম। তারপরে এমতো অবস্থায় গ্রামে কী করে না করে সেটা আমি ঠিক বলতে পারবো না। সকালে আমি খবর পেলাম যে মারা গিয়েছে, তারপরে গেলাম ওনার বাড়িতে। ওনার বাড়িতে যাওয়ার পর দেখলাম রুমে পড়ে আছে, বাড়ি ঘরের ভেতরে ঘরে চলেছে, রক্ত ছড়িয়ে পড়ে আছে। আচ্ছা, মাথায় যে আঘাতের চিহ্ন কীরকম রয়েছে? কোপানোর দাগ, কোপানোর দাগ রয়েছে। আচ্ছা, তারপর? তারপর তার আগে পুলিশ ভ্যান গিয়েছিল। আচ্ছা, আমি যাওয়ার আগে পুলিশ ভ্যান গিয়েছে। তখন কটার সময়? তখন মোটামুটি সকাল একদম ফার্স্ট সকাল। ফার্স্ট সকাল ও কি একটি ঘরে শুয়েছিল? হ্যাঁ, ঘরের নিচে, মানে নিচে তোলা? না, মানে ঘরের মেঝেতে শুয়েছিল। মেঝেতে পড়েছিল? হ্যাঁ। আচ্ছা, আর পাশের ঘরে কি কারা ছিল? পাশের ঘরে মা বাবা ছিল। মা বাবা ছিল। আচ্ছা, কি নাম যে মারা গেছে? নূর ইসলাম। কিরম বয়স হবে? বয়স ওই 21-22 হবে। কি করতো? সম্ভবত কলকাতাতে কাঠের কাজ করতো।